ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে কংগ্রেস দলের ভূমিকা ছিল অনবদ্য। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কর্মসূচি করতে গিয়ে পুলিশ আটক করে কংগ্রেস নেতৃত্বদের থানায় নিয়ে যায়। পুলিশের এই ধরনের ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। বিলোনিয়া থানার ওসির নেতৃত্বে এই কর্মসূচিতে বাধার অভিযোগ তুলল কংগ্রেস। 12 থেকে 13 জন কর্মী নিয়ে মাঠে নামতেই ওসি আটকে দেয় স্বাধীনতা দিবসের র্যালি। খাকি বর্দিতে দলীয় লোক বলেও কংগ্রেসের দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। ছিল না কংগ্রেসের দলীয় পতাকা, ছিল ভিড়ের প্রাচুর্য। তারপরেও বিলোনিয়া থানার ওসির নেতৃত্বে কেন কর্মসূচিতে বাধা, তারপরে আটক করতে থানায় নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য। এদিকে অনেকের অভিমত, দলীয় নেতৃত্বদের খুশি রাখতে ওসি এ ধরনের কাজ করে চলেছেন। পূর্ব ঘোষণার কর্মসূচি অনুযায়ী কংগ্রেস দলের পক্ষ থেকে র্যালি বের করার জন্য আবেদন করে সেই মোতাবেক গতকালই এডিএএম এর পারমিশন নেয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নিরাপত্তার অভাবজনিত কারণ দেখিয়ে সেই অনুমতি বাতিল করে দেয়। এরপরই আজ 10:30 নাগাদ 75তম স্বাধীনতা দিবস পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বিলোনিয়া র্যালি করতে চেয়েছিল কংগ্রেস। র্যালিটি কংগ্রেস ভবন থেকে থানার মোড়ে আসার পরই পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। কংগ্রেস দলের পক্ষ থেকে সাময়িক পুলিশ ও কংগ্রেস দলের নেতৃত্বদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস নেতৃত্বরা স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিনের কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয় বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী সহ কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের 75তম বর্ষ উদযাপন হচ্ছে। আপনারা জানেন লক্ষ লক্ষ বীর কংগ্রেসি শহীদ, লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী, কংগ্রেস নেতা এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছেন। এই শুধুমাত্র ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ভারতবর্ষের মানুষকে মৌলিক অধিকার দেওয়ার জন্য। কিন্তু আজকের এই 75তম দিনে একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং ত্রিপুরা রাজ্যের নাগরিক হিসেবে আমাদেরকে বলতে লজ্জা হয়, আজকে যেই স্বাধীনতা কংগ্রেস লক্ষ লক্ষ দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ শহীদ হয়েছে, আজকে সেই কংগ্রেসকে সেখানে অনুমতি নিতে হয় তথাকার রাজাকারের সেই দলের কাছ থেকে, যে রাজাকাররা আজকে সেখানে মধ্যে একটা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।